আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের দেখাবো কিভাবে খুব সহজ পদ্ধতিতে আপনারা আংরাখা স্টাইলের গোল জামা তৈরি করবেন তো আমি ভিডিওটা এতটাই সহজভাবে বানিয়েছি যারা সেলাইয়ের কাজে একদম নতুন তারাও যদি ভিডিওটা একবার মনোযোগ দিয়ে দেখেন তাহলে ইনশাআল্লাহ খুব সহজেই এটা বানিয়ে ফেলতে পারবেন তো জামাটি বানানোর জন্য দুই হাত বহরে সাড়ে তিন গজ পরিমাণ কাপড় নিয়েছি এবার কাপড়টাকে প্রথমে আমরা মিলে নিচ্ছি তো যে কোনো একটা সাইড এভাবে মেলে নেওয়ার পর সাইড দিয়ে আমরা প্রথমে দুই ফোল্ড করে ভাজ করে নেব এটা যেহেতু দুই হাত বহরের কাপড় সেহেতু আমাদের এই সাইড দিয়ে চার ভাজে ভাজ করলে ছোটো হয়ে যাবে সেজন্য এ সাইড দিয়ে ভাজ করে নিলাম এখন আপনাদের বডির মাপটা নিতে হবে বডি যতটুকু হবে তা চার ভাগের এক ভাগ প্লাস এক ইঞ্চি করে কাপড়টাকে আপনারা ভাজ করে নেবেন আমি এটা চল্লিশ বডির জন্য বানাবো তো চল্লিশে চার ভাগের এক ভাগ দশ ইঞ্চি এবং এক ইঞ্চি এক্সট্রা নিলে এগারো হয় তো এগারো ইঞ্চি করে আমি কাপড়টা ভাজ করে নিয়ে আমি কাপড়টাকে কেটে নিচ্ছি এটা হচ্ছে উপরের পাটের জন্য তো কাপড়টাকে এভাবে ঘুরিয়ে নিলাম আমার দিকে বন্ধ সাইড আছে এবং এ সাইডে দেখতে পাচ্ছেন চারটা কাপড় আছে তো এখন আমরা বডি মাপ অনুযায়ী বডি পার্টটা কাটিং করব তো প্রথমে বন্ধ সাইড থেকে ছয় ইঞ্চিতে আমরা পুটের জন্য দাগ দিয়ে নিলাম এবার উপর থেকে হাফ ইঞ্চিতে ডাউনের জন্য দাগ দিয়ে বগলের লম্বাটা আমরা এখানে সাড়ে সাত ইঞ্চি নেব তারপর এখানে একটা বক্স করে নিলাম তো কোনার সাইডটা আমরা এইভাবে একটু রাউন্ড করে দেবো তাহলে বগলের শেপটা দেওয়া হয়ে যাবে এবার এই দাগের উপর বডির মাপটা নিতে হবে বডি যতটুকু হবে তার চার ভাগের এক ভাগ প্লাস এক ইঞ্চি নিতে হবে তো চল্লিশে চার ভাগের এক ভাগ দশ এবং এক ইঞ্চি এক্সট্রা নিলে এগারো হয় তাই এগারো ইঞ্চি করে দাগ দিয়ে নিলাম এবং কাপড়টা লম্বায় আমাদের সাড়ে ষোলো ইঞ্চি আছে এখন বডিতে যতটুকু নিয়েছিলাম এখানে এক ইঞ্চি কম নেব বডিতে এগারো নিয়েছিলাম তাই এখানে দশ নিলাম এবার বগল থেকে এ দাগটা স্কেলের সাহায্যে মিলিয়ে দিলাম এবার নিচ থেকে এক ইঞ্চি উপরে একটা দাগ দেওয়ার পরে দাগটা আমরা ভিতরের দাগের সাথে মিলিয়ে দেবো তো কাপড়টা বডি মাপ অনুযায়ী দাগ দেওয়া হয়ে গেছে এবার গলার যে মাপটা সেটা নিতে হবে গলার চর আমরা তিন ইঞ্চি রাখবো তাই তিন ইঞ্চিতে দাগ দিলাম ভিতরের সাইড থেকে এবার সামনের গলা আমরা সাত ইঞ্চি রাখবো এবং পিছনের গলা আমরা এখানে পাঁচ ইঞ্চি রাখবো তো আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো গলার লম্বাটা কম বেশি করতে পারেন তো পিছনের গলা গোল করবো এবং সামনের গলাটা একটু আমি পানপাতা শেপ দিয়ে নিলাম এখন কাপড়টাকে কাটিং করছি দেখুন তো প্রথমে আমরা পিছনের গলা এবং ঘাড়ের অংশটা কাটিং করলাম এবার সাইডের যে অংশটুকু আছে আমরা যে দাগটা দিয়েছিলাম সেই দাগ অনুযায়ী কাপড়টাকে কাটিং করে নেব কাটিং করা হয়ে গেলে আমরা ভিতরের যে পাটটা সেটা সরিয়ে রাখবো কারণ ওটা পিছনের পাট এবার সামনের পাটের যে গলাটা ড্রয়িং করেছিলাম এই গলাটা আমি কাটিং করে নিব এটা হচ্ছে সামনের পাট তো আমাদের উপরের পাট দুইটা কমপ্লিট হয়ে গেছে এখন আমাদের নিচের পাট কাটিং করতে হবে তো বাকি যে কাপড়টুকু আছে সম্পূর্ণ কাপড়টাকে আমরা এই যেভাবে করে দুই সাইড ধরে ভাজ করব। তো পুরা কাপড়টাকে আমি দুই ফোল্ড করে ভাজ করে নিয়েছি তো কাপড়টা এখন আমাদের দুইটা পাটে আছে তো এই যে দেখুন দুইটা পাটে আছে এখন এই যে এ সাইডে যে কাপড়টা আছে এই কাপড়টাকে ধরে আমরা এই যে এভাবে করে কোনা করে ভাজ করে নেব কোনার অংশটা ধরে আপনারা এভাবে ভাজ করে নিলেই কিন্তু আপনাদের এভাবে করে কাপড়টা ভাজ হয়ে যাবে কাপড়টা আমাদের চার পাটে আছে তো এখানে দেখতে পাচ্ছেন এটাও কিন্তু আমাদের চার পাটে আছে দুইটা আমরা ভাজ করে নিয়েছি তো আমাদের নিচের পাটটাও চার পাটে উপরের পাটটাও চার পাটে তো এখন দেখুন এটা কতটুকু আছে এটা আমাদের আছে দশ ইঞ্চি তো যতটুকু আসবে এখানে এক ইঞ্চি কম করে এই মাপটা নিতে হবে তো আমি এখানে নয় ইঞ্চিতে দাগ দিলাম একদম মিডিল পয়েন্টে এবার কোনা থেকে মিডিল পয়েন্টের এ দাগটা আমাদের কতটুকু এসেছে দেখতে হবে এখানে দেখতে পাচ্ছেন এগারো ইঞ্চি এসেছে এবার এই যে আমরা ফিতাটা আস্তে আস্তে করে এ সাইডে এবং এ সাইডে ঘুরাবো এবং এই এগারো ইঞ্চিতে একটু গোল করে দাগ দিয়ে নেব উপরের যে মাথার অংশ সে মাথার অংশ থেকেই কিন্তু আমাদের গোল করে দাগটা দিতে হবে তো এভাবে করে দাগ দিলে আপনাদের কাপড়টা কম বেশি হবে না তো যতটুকু মাপ আসবে তার চাইতে অবশ্যই এক ইঞ্চি কম করে আপনারা মাপটা নেবেন তো উপরের পাটটা আমরা সাড়ে ষোলো কেটেছিলাম এটা সেলাইয়ের পর পনেরো ইঞ্চি টিকবে তো পনেরো ইঞ্চি বাদ দিয়ে এখন আমরা জামা লম্বার মাপটা নিব তো যে দাগটা দিলাম সে দাগের নিচ থেকে আমরা লম্বার মাপটা নিচ্ছি দেখুন আমি ঝুলটা রাখবো তেতাল্লিশ ইঞ্চি তো দুই ইঞ্চি বাড়িয়ে আমি পঁয়চল্লিশ ইঞ্চিতে এভাবে করে দাগ দিয়ে নিচ্ছি তো আমরা এই যে ফিতাটা আস্তে আস্তে করে সরাবো এবং প্রথমে ডট ডট করে কিছু দাগ দিয়ে নেব দাগ দেওয়া হয়ে গেলে এই ডট দাগগুলো আমরা চকের সাহায্যে এভাবে করে মিলিয়ে দিব তাহলে কিন্তু আমাদের দাগটা দেওয়া হয়ে যাবে এখন দেখুন আমি দাগ অনুযায়ী কাপড়টা কাটিং করছি প্রথমে নিচের দাগ অনুযায়ী কাটিং করলাম এবার উপরে দাগ অনুযায়ী কাপড়টাকে কাটিং করে নেব এটা যেহেতু দুই হাত ঘরের কাপড় সেহেতু আমাদের নিচের সাইডে কিন্তু কিছুটা জোর পড়বে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কিছুটা কাপড় কম আছে তো এইটুকু কাপড় আমাদের এই যে বাকি যে কাপড়টুকু আছে সেটুকু থেকে কেটে নিতে হবে তো এই কাপড়টাকে আমরা হাফ ইঞ্চি মতো উপর পর্যন্ত এভাবে করে ভাজ করে নেব ভাজ করে নেওয়ার পরে নিচের যে কাপড়টা আছে সেটাও ভাজ করে নেব এখন এই যে এক্সট্রা যে কাপড়টা আমাদের সাইড থেকে বেঁচেছে এই কাপড়টাকে আমাদের এই কাপড়ের নিচে খুব সুন্দর মতো করে বিছিয়ে নিতে হবে এটাও কিন্তু আমাদের দুইটা পার্ট আছে ঠিক আছে এখন এই কাপড়টা এটার উপর এভাবে মেলে নিব মেলে নেওয়ার পর আমাদের যে দাগটা এসেছে অর্থাৎ এই যে কাপড়ের যে মাথাটা এসেছে এই কাপড়ের মাপ অনুযায়ী আমরা কাপড়টাকে কাটিং করে নেব এবং পরবর্তীতে এই কম কাপড়ের সাথে সেলাই করে নেব তো দেখুন আমরা দুইটা কাপড় কেটে নিয়েছি এই সাইডে একটু জোর আছে সেজন্য আমরা এখানে কেটে নিলাম তো এই দুইটা পার্ট অলরেডি আছে এখন এই যে ছোট কাপড় দুইটা আছে সেই ছোটো কাপড়ের সাথে এই কাপড়টা এভাবে জোড়া লাগিয়ে নেব তো ফুলটাও কিন্তু আমাদের মিলে গেছে যার কারণে এটা বোঝা যাবে না এখন এই যে এ সাইডে যে কাপড়টা আছে এই কাপড় থেকে আমাদের হাতা কাটিং করতে হবে তো আমি এখানে ম্যাগি হাতা বানাবো কাপড়টা দুই ফোল্ডে ভাজ আছে কাপড়টাকে আরও একবার ফোল্ড করলাম চার ফোল্ড হলো এবার আরও একটা ভাজ করব তাহলে আমাদের আটটা ভাজ হয়ে গেল। তো কাপড়টা আমাদের লম্বা এখন ছয় ইঞ্চি আছে এবার চড়ায় আমাদের দশ ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিতে হবে এবার উপর থেকে তিন ইঞ্চিতে একটা দাগ দিয়ে এই বন্ধ সাইড থেকে এভাবে করে একটু ডাউন করে মিলিয়ে দিতে হবে মোহরি আমরা এখানে সাড়ে সাত নিলাম সাড়ে ছয় টিকবে এটা একটু ঢিল মোহরি হয় সেজন্য আমি এখানে একটু ঢিল করেই কাটলাম এখন এই দাগ অনুযায়ী কাপড়টাকে কাটিং করে নেব তো এটা হচ্ছে ম্যাগি হাতা আপনারা যারা ম্যাগি হাতা পরেননি কখনো অবশ্যই একবার ট্রাই করে দেখবেন ম্যাগি হাতা পরতে অনেক ভালো লাগে বিশেষ করে গরমের জন্য তো দেখুন এখানে আমাদের হাতা কাটিং করা কমপ্লিট হয়ে গেছে হাতাটা আমাদের কাটার পরে এই যে এরকম হয়ে আসবে এটাকে সোজা করে ভাজ করতে হবে অর্থাৎ উপরেও সোজা থাকবে নিচেও সোজা থাকবে তারপর সাইড দিয়ে ভাজ করে আমাদের জাস্ট সাইডটা সেলাই করে নিলেই আমাদের হাতাটা রেডি হয়ে যাবে এটা খুবই কমফোর্টেবল একটা হাতা অবশ্যই ট্রাই করবেন এবার কোমরের অংশ থেকে যে কাপড়টা বেঁচেছিল সেই কাপড়টাকে আমি এখানে দুই ফোল্ড করে ভাজ করলাম এবার আমাদের জামার কাপড়টাকে এই যে এটার উপর বসিয়ে নিলাম তো বন্ধ সাইডের সাথে বন্ধ সাইডটা মিলিয়ে বসিয়ে নেওয়ার পর আমরা আমাদের গলাটা যে হিসেবে আছে সে হিসেবে চকের সাহায্যে প্রথমে দাগ দিয়ে নিচ্ছি তো দাগটা দেওয়া হয়ে গেলে আমরা উপরের কাপড়টা সরিয়ে নিব এবং এই দাগের নিচ থেকে আরও দুই ইঞ্চিতে একটা দাগ দিব উপরের যে গলার শেপ আছে সে দাগ অনুযায়ী আমরা দাগ দিয়ে নিলাম এখন কাপড়টাকে কাটিং করে নিচ্ছি তো বাইরের দাগে এবং ভিতরের দাগে আমাদের কাটিং করতে হবে মাঝের যে অংশে কাপড়টা আসবে সেটা হচ্ছে আমাদের পট্টির কাপড় এখন আমাদের এরকম করে টু বাই টু করে কিছু কাপড় নিতে হবে এটা হচ্ছে স্কোয়ার কাপড় তো ছোটো ছোটো করে আমি কেটে নিয়েছি এখন জামার কাপড়টা নিতে হবে তো জামার কাপড়ের এক সাইডে আমরা যেভাবে করে লেস দিবো আঙ্গারখাই স্টাইলের এবং এক সাইডে আমরা এই যে ছোটো কাপড়গুলো দিবো তো প্রথমে কী করবো কাপড়টাকে আমরা যেভাবে করে কোনা করে ভাজ করে নেবো তো বেশ কিছু কাপড় আমরা এভাবে করে ভাজ করে এই যে একটার ভিতর আরেকটা ভরে আমরা এখানে সেলাই করে নিচ্ছি তো ঘাট থেকে গলার মাঝখান পর্যন্ত যতটুকু চওড়া হবে সে মাপ অনুযায়ী কিন্তু আপনাদের এই কাপড়টা রেডি করতে হবে তো কাপড়টা আমাদের রেডি হয়ে গেছে এখন আমরা এই যে জামার গলার কাপড়টা নিলাম এখন দেখুন এক সাইডে এটা বসবে এবং এক সাইডে আমাদের এটা বসবে তো আমরা এই যে এই আমরা যে কাপড়টা রেডি করলাম কাপড়টাকে যে দেখুন একদম মাঝখানে বসিয়ে নিলাম বসিয়ে নেওয়ার পর এটা কিন্তু সোজা সাইডে বসিয়েছি বসিয়ে নেওয়ার পর আমরা এটার উপর দিয়ে সেলাই করে নিচ্ছি তো গলাটা যে হিসেবে আছে সেই হিসেবেই কাপড়টা রেখে তারপর এটার উপর দিয়ে সেলাই করে নিতে হবে তো দেখুন আমাদের এটা কিন্তু সেলাই করা হয়ে গেছে এখন আমাদের গলার যে পটির কাপড়টা আছে সেই পটির কাপড়টা নিতে হবে কট্টির কাপড় নেওয়ার পরে এই যে একদম মাঝের সায়াতে মাঝের অংশটা মিলিয়ে নেওয়ার পর আমরা প্রথমে এ সাইডটা সেলাই করে নিচ্ছি তো দেখুন আমরা যে সেলাইটা দিয়েছিলাম সেই সেলাইয়ের উপর দিয়ে সেলাইটা দেওয়ার চেষ্টা করব তো সেলাই করা হয়ে গেলে আপনারা এই যে কাপড়টা সোজা করে দেখে নেবেন যে আপনাদের যে যতটুকু এই লেসটা চাইছেন বাইরের দিকে ততটুকু এসেছে কি না তো সব কিছু ঠিকঠাক থাকলে তারপরে এ সাইডটাতেও সেলাই করে নিতে হবে তো এখন আমি আবারও পুরোটা ঘুরিয়ে সেলাই করে নিচ্ছি তো পট্রির কাপড়ের নিচের অংশটা কিন্তু আমি আগে একটু উলটিয়ে সেলাই করে নিয়েছিলাম আপনারা দেখতে পাচ্ছেন তো এই সাইডে যে এক্সট্রা কাপড়টা আছে সেটা আমরা কেটে নিচ্ছি যাতে গুটি ধরে না থাকে সে জন্য এবার পট্রির কাপড়টা আমরা যেভাবে করে সোজা করে নেব তো সোজা করে নেওয়ার পর আমরা পোট্রির কাপড়ের উপর দিয়ে একটা চাপ সেলাই দিয়ে নিব তাহলে কি হবে আমাদের কলার ফিনিশিংটা খুব সুন্দর আসবে তো মাঝের অংশে একটা অবশ্যই কাঠ বসিয়ে নেবেন তাহলে আপনাদের এটা উল্টাতে সুবিধা হবে এটা বানানোর বেশ কিছু পদ্ধতি আছে আমি আপনাদের একদম সহজে একটা পদ্ধতি দেখাচ্ছি যাতে আপনাদের কাটিং এবং সেলাই করতে কোনো প্রবলেম না হয় তো আপনারা যদি এভাবে করে করেন তাহলে দেখতে কিন্তু একদম আঙ্গারখাই স্টাইলে লাগবে তবে এতটা কষ্ট একদমই হবে না এখন পটির কাপড়টা পিছন দিকে উল্টে নিয়ে আমরা নিচের সাইড দিয়ে তুরপাই করে নেব তো শুয়ে সুতা নিয়ে জাস্ট আমরা কাপড়টা এবং পটির কাপড়টা ধরে কিছু দূর পরপর সেলাই তুলে নিব তাহলে কিন্তু আমাদের তুরপাইটা হয়ে যাবে তো গলায় তুরপাই করে নেওয়ার পরে আমরা চকের সাহায্যে একটা দাগ দিয়ে নিচ্ছি তো গলার এই মাছ পর্যন্ত আমাদের লেসটা বসবে বসার পর এ সাইডে আমাদের আঙ্গার খাই স্টাইলে লেসটা বসবে আমি এখানে কিন্তু কাটিং করছি না দেখতে মনে হবে যে কাটিং করেই বসিয়েছি তবে আমি এখানে কাটিং করব না জাস্ট আঙ্গারখা স্টাইলে আমরা লেসটা বসিয়ে দিব তাহলে কিন্তু আমাদের হয়ে যাবে ঠিক আছে তো আমি এখন লেসটা নিব এবং এই যে যে দাগটা দিলাম সে দাগের উপর লেসটা বসিয়ে নিচ্ছি প্রিয় দর্শক আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন এবং আমার চ্যানেলে রেগুলার আপডেট ভিডিও পেতে চান অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে আসে আইকনটা অন করে রাখবেন পরবর্তী সকল আপডেট ভিডিও নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য এবং যারা অলরেডি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে আছেন তাদের অসংখ্য ধন্যবাদ তো আমি এ সাইড দিয়ে আরও একটা সেটা দিয়ে নিলাম যাতে লেসটা খুব সুন্দর মতো হয়ে বসে যায় তো দেখতে পাচ্ছেন একদম আঙ্গারখাই স্টাইলে লেসটা বসানো হয়ে গেছে এখন দুইটা ডরি তৈরি করে নিয়েছি ডরিটা আমরা যেভাবে করে এখানে রাখবো তো এই যে দেখুন আমরা ডরির ফিতা দুইটা একদম লেসের উপরে বসিয়ে তারপর এখানে একটা চাপ সেলাই দিয়ে নেব যাতে এটা লক হয়ে যায় এখানে দেখতে পাচ্ছেন উপরের পাটের সাথে নিচের পাটটা আমরা জোড়া লাগিয়ে নিয়েছি এখন দুইটা ফিতা নিতে হবে তো আপনারা যদি ফিতা পড়তে না পছন্দ করেন তাহলে এটা স্কিপ করতে পারেন তো দুইটা কোমরের এখানে দুইটা ফিতা আমাদের এভাবে বসাতে হবে খোলা অংশটা এভাবে বসিয়ে সেলাই করে নেবেন তারপর এটার উপর আমাদের পিছনে যে পাটটা আছে সেটা উল্টো করে বসাতে হবে তো ঘাড়ের অংশের সাথে ঘাড়ের অংশ এবং সাইডের অংশের সাথে সাইডের অংশটা মিলিয়ে আমরা বসিয়ে নিব। এবার প্রথমে দুইটা ঘাড়ে তারপরে সাইডে আমরা সেলাই করে নেব তো দুইটা ঘাড়ে আর সাইডে সেলাই করা হয়ে যাওয়ার পরে আমরা নিচের অংশটা দুইবার ফোল্ড করে ভাজ করব তারপরে পুরোটা ঘুরিয়ে সেলাই করে নেব তাহলে কিন্তু আমাদের জামাটা রেডি হয়ে যাবে তো দেখুন ঘাড়ের অংশে সাইডের অংশে এবং নিচের অংশটা আমরা সেলাই করে নিয়েছি আমাদের জামাটা রেডি হয়ে গেছে এখন আমরা যে হাতাটা করেছিলাম এই হাতাটাকে আমরা সেলাই করে জামার সাথে লাগিয়ে নেব তো আমি যেভাবে ভাজ করে দেখিয়েছিলাম সেভাবে ভাজ করে এক ইঞ্চি ভিতর দিয়ে সেলাই করে নিলাম এখন দেখুন জামার কাপড়টা উল্টো সাইডে আছে এবং হাতাটা আমরা সোজা করে নিলাম এখন জামার কাপড়ের ভিতরে হাতার কাপড়টা ভরে নেওয়ার পরে আমাদের এই যে বগলের জোরের সাথে বগলের জোরটা এভাবে প্রথমে মিলে নিতে হবে কাপড়টা মেলে নেবেন তাহলে আপনাদের এখানে গুটি ধরে থাকবে না তো এখান থেকে সেলাইটা শুরু করব এখন দেখুন হাতার মিডিল পয়েন্টটা আমরা বের করে নিব তো হাতার মিডিল পয়েন্টের সাথে ঘাড়ের যে জয়েন্টটা আছে সেটা মিলিয়ে নেওয়ার পরে দুইটা কাপড় ধরে জাস্ট ঘুরিয়ে ঘুরে সেলাই করে নিব তাহলে কিন্তু আমাদের হাতাটা জামার সাথে খুব সুন্দর মতো হয়ে লেগে যাবে এভাবে হাতা লাগালে হাতাটা পরতে অনেক বেশি কমফোর্টেবল হয় তো আমি সবসময় চেষ্টা করি এভাবে করে হাতা লাগানোর জন্য কয়েকবার ট্রাই করার পর দেখবেন আপনাদের কাছেও এটা অনেক বেশি সহজ হয়ে যাবে তো হাতাটা লাগানো কমপ্লিট হয়ে গেছে আমি সোজা করে দেখাচ্ছি দেখুন একদম পারফেক্টলি মিলে গেছে তো বুঝতে পারছেন কত সহজে আঙ্গারখাই স্টাইলের গোল জামাটি তৈরি হয়ে গেল তো আশা করি আপনাদের এই জামাটি বানাতে আর কোনো প্রবলেম হবে না আপনারা যে কোনো বডির যে কোনো সাইজের এই জামাটি বানিয়ে ফেলতে পারবেন তো ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন এবং নতুন নতুন ভিডিও পর জন্য অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন আজকের মতো এই পর্যন্তই আসসালাম আলাইকুম